চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার 4 থেকে 5 গুণ বেশি বন্দি থাকে, আর এই সংকটে পুঁজি করে অনিয়মের ডালপালা বিস্তার করছে সেখানে, যেখানে টাকাই মেলে সব, টাকা ছাড়া বাড়ির নির্যাতন, আর সবই করছে বন্দীদের পাহারা দিয়ে রাখা কিংবা সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্বে থাকা কারারক্ষীরা। অবশ্য কর্তৃপক্ষের দাবি কড়াকড়ি বাড়ায় উন্নত হচ্ছে পরিবেশ। ফখরুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন সালিমুল্লাহ। একদম বিনা পয়সায় আমরা দেখা করতে পাচ্ছি। এই সিস্টেম যদি মানে সামনের দিকে ধরে রাখে, মোটামুটি বাইরের যারা বন্দীদের সাথে দেখা করতে চট্টগ্রাম কারাগারে যাওয়া কিছু স্বজনের সন্তোষ প্রকাশ হয়রানি মুক্ত পরিবেশের। তবে টাকা ছাড়া এখনো আপনজনের দেখা মেলে না, আছে এমন অভিযোগও। বন্দীদের সাথে সাক্ষাতে প্রতিদিন 5,000-এর বেশি দর্শনার্থী যায় কারাগারে, কিন্তু সেখানে হইচই থাকায় কথা বোঝা দায়, কারণ বন্দী আর স্বজনদের মাঝে দূরত্ব অন্তত 3 ফুট। গ্যাপটা একটু বড়, একটু ছোট করে দিলে এটা আর সবে গণবসতির মতো লোকজন মানে কেউর কথা কেউ বুঝে না। বাইরের এই অব্যবস্থাপনার পাশাপাশি ভেতরেও আছে অনিয়মের অভিযোগ। মাদক ব্যবসা, মোবাইল ফোনে বাইরে কথা বলা, এমন কোনো অনিয়ম নেই যা হয় না। কারাগারে সিগারেট এখন বিনিময়ের বড় উপকরণ। যেগুলো আপনার পুরোনো সুবাদার ছিল, মুসলিম সুবাদার, তারপর করিম সুবাদার, এদেরকে মনে হয় বিভিন্ন জায়গায় ট্রান্সফার করছে, তো এই টাকা চলটা একটু মোটামুটি কম হয়েছে। তারপর দিয়ে যখন চলে আসার টাইম হচ্ছে, তখন দেখতেছি দেখি টাকা চলে হইতেছে বলতে এভাবে হইতেছে না, ঘুরে হইতেছে। শুধু এসব অনিয়মই নয়, সম্প্রতি কারাগারে ঘটেছে খুনের ঘটনাও, তাতে উদ্বেগ বেড়েছে প্রশাসনে। আমরা যখন তদন্ত করি তখন সেখানে কিছুটা শিথিলতা পেয়েছি, যেগুলি আসলে কঠোরভাবে অনুসরণ করা দরকার ছিল। 1800 ধারণ ক্ষমতার বিপরীতে চট্টগ্রাম কারাগারে থাকে 8-10 হাজার বন্দি, সেটিকে সবচেয়ে সংকট উল্লেখ করে পরিবেশ উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শিক্ষিত এবং কর্মক্ষম বন্দীকে আমরা কাজে লাগাচ্ছি এবং কাজ করাচ্ছি, তাদেরকে দিয়ে কিছু প্রেরণামূলক কাজ বা কর্মমুখী করা যায় কিনা, সেকারণে আমরা বিভিন্ন রকমের কাঠ এবং প্লাইউড দিয়ে শোপিস তৈরি করার সিদ্ধান্ত নেই। প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব কারাগারে যে অনিয়ম দুর্নীতি এবং যে মাদক এবং মোবাইলের যে বিষয়গুলো আমাদের আপনাদের নজরে এসেছে, ওগুলো আমরা রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। চট্টগ্রাম কারাগারে ঠিকাদার নিয়োগ আর খাবার সরবরাহেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।